হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমি একটা প্রোডাক্টের উপর রিভিউ প্লাস ডেমো দেখাবো। সেটা হচ্ছে ভাদি হার্বালস এর পেডিকিওর অ্যান্ড ম্যানিকিওর পাকিট। ভাদি ইজ আ গুড হার্বাল প্রোডাক্ট গাইস, আর এটা আমি অর্ডার করেছি nykaa.com থেকে। আর এটার অ্যাকচুয়াল প্রাইস আমি বলে দিচ্ছি 265 rupees। আর এটার এক্সপায়ারি ডেট হচ্ছে ফেব্রুয়ারি 2023, মানে আমরা এখনো এটাকে 3 বছর ইউজ করতে পারবো। আর সত্যি কথা বলতে আমি খুবই লেজি যে পার্লারে গিয়ে পেডিকিওর ম্যানিকিওর করবার, আর সবসময় সময় হয় না। সো আমি ভাবলাম বাড়িতে বসেই করা যাক না কেন, সো আমি এটা র্যান্ডামলি এটা অর্ডার করে দিই। আর সত্যি কথা বলতে পার্লারে খুব কম করে যদি পেডিকিওর আমরা করি মোটামুটি 400 থেকে 500 টাকা লাগবে শুধুমাত্র পেডিকিওর। ম্যানিকিওরের জন্য আবার লাগবে লাইক 1000 মতো আমার সেখানেই খরচ হয়েছে। কিন্তু এখানে এটা আমরা হাফ প্রাইসের থেকেও খুব কম প্রাইসে পাচ্ছি, অনলি 265 rupees। কিন্তু এটা আমি ডিসকাউন্টে কিনেছি 239 rupees-এ। আর এখানে পরপর অনেক কটা স্টেপ দেওয়া আছে, সো শুরু করা যাক। আশা করি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে। সো দিস প্যাকেজ কামস উইথ 5 products অ্যান্ড প্রোডাক্টস আর এক্সপ্লেন অন ব্যাক অফ দ্য বক্স। সেখানে পরপর 5টা স্টেপ আমাদেরকে করতে হবে। ফার্স্ট হচ্ছে ফুড ক্লিনজার, ফুড স্ক্রাব, ফুড ক্রিম, অ্যান্টি ট্যান ফুড মাস্ক অ্যান্ড নেল অ্যান্ড কিউটিকেল অয়েল। এই 5টা স্টেপ আমাদের পরপর করতে হবে। আর এটার প্যাকেজিং বিশাল কিউট প্যাকেজিং। আর এই হোলগুলোতে যে কন্টেনার্সগুলো আছে সেগুলো বিশাল টাইট, সো লিকেজ হওয়ার কোনো চান্সেস নেই এখানে। গ্রেট প্যাকেজিং গাইস। সো আমি এখানে 2 পায়ে এটা ইউজ করব না, এটা আমি 1টা পায়ে অ্যাপ্লাই করব, যাতে তোমরা ডিফারেন্সটা নিজের চোখে বুঝতে পারো। সো আমি লেফট এটা অ্যাপ্লাই করবো না এবং রাইট আমি এটা অ্যাপ্লাই করবো। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ফুড ক্লিনজার, ফুড ক্লিনজার উইথ গ্রেপস অ্যান্ড অরেঞ্জ পিল এক্সট্র্যাক্ট। এই ফুড ক্লিনজারটা আমাকে 5 মিনিটসের মতো সার্কুলার মোশনে মাসাজ করতে হবে, তারপরে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে হবে। সো এটা দেখতে অনেকটা জেল লাইক, খুব সুন্দর একটা দেখতে। আর এর মধ্যে দিয়ে খুব সুন্দর একটা অরেঞ্জ পিলের একটা খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স আছে। সো আমি রাইটে এটা অ্যাপ্লাই করছি, লেফটে এটা আমি অ্যাপ্লাই করব না। আর এর কি ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে গ্রেপস এক্সট্র্যাক্ট, কোকোনাট অয়েল ডেরিভেটিভ, পিওর অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, লেমন পিল এক্সট্র্যাক্ট, অরেঞ্জ পিল এক্সট্র্যাক্ট, অর্গ্যানিক হানি, ল্যাভেন্ডার, এসেন্সিয়াল অয়েল অ্যান্ড অ্যাকোয়া ওয়াটার। সো ফুড ক্লিনজার আমরা ইউজ করলে আমাদের কি হবে, এইটা ফুড ক্লিনজার আমাদের যে ব্লাড সার্কুলেশন সেটাকে ইম্প্রুভ করে, আর আমাদের যত ডার্ট সেটাকে খুব ভালো মতো ক্লিন করে দেয়। তা 5 মিনিটসের জন্য আমি জেন্টলি মাসাজ করব। এটাতে কোনো জল ইউজ করতে হবে না, এটা 5 মিনিটস অবধি জেন্টলি মাসাজ করব, দেন নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। সেকেন্ড স্টেপ হচ্ছে ফুড স্ক্রাব উইথ লেমন গ্রাস অয়েল অ্যান্ড ফেনুগ্রিক। এটার কোয়ান্টিটি হচ্ছে 30 grams। এই ফুড স্ক্রাবটা আমাকে 5 মিনিটস অবধি আমার পিঠে জেন্টলি স্ক্রাব করতে হবে, তারপরে নর্মাল ওয়ার্ম ওয়াটার দিয়ে এটা ধুয়ে কিছুক্ষণের জন্য রাখতে হবে। এই স্ক্রাবটা দেখতেও বাকি স্ক্রাবের মতোই। বাকি স্ক্রাবের মতো এর মধ্যে ছোটো ছোটো পার্টিকলস বা গ্র্যানুয়ালস আছে। আর এর কি ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে স্টিম ডিস্টিল টার্মারিক এক্সট্র্যাক্ট, কোকোনাট অয়েল ডেরিভেটিভ, ফেনুগ্রিক এক্সট্র্যাক্ট, জোজোবা সিড গ্রেনস, পিওর কোকুম বাটার, ওয়ালনাট শেল,
पाउडर लेमन ग्रास ऑयल एंड एक्वा वाटर। सो आमरा एटा सो आमरा स्क्रब केन करब, स्क्रब कर ले कि हबे, स्क्रब कर ले आमादेर स्किन एक्सफोलिएट हबे एबं आमादेर जे डेड टीस्यू बा डैमेज टीस्यू सेटाके रिपेयर करबे आर आमादेर जे फिट सेटाके सुपार सफ्ट एंड सपल करबे। सो एटा आमी जेंटलि 5 मिनट्स अब्दि मसाज करब, मसाज करे एकटू वार्म वाटार दिए आमी एटा वाश करब, देन किछुक्षणेर जोन्नो सेई वाटारे पाटाके छेड़े देब। सो 5 मिनट मतो आमी आमार पाटा खूब सुंदर भावे स्क्रब करे नेब जाते सब टैन रिमूव हो जाए। उष्ण गरम जले आमी पाटा भालो मतो धुए तार मध्ये किछुक्षण छेड़े देब 5 मिनट मतो। তাহলে স্ক্রাব করার পর হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পার্থক্য, আমার যে ট্যানগুলো ছিল, যে পিগমেন্টেশনগুলো ছিল সবই রিমুভ হয়ে গেছে। আর সব থেকে ভালো কথা, একটা ইউজের পরে এটা সব রিমুভ হয়ে গেছে। যেন আমি এখানে ইউজ করছি ফুট মাস্ক উইথ স্যান্ডাল পেস্ট অ্যান্ড অ্যাপ্রিকট অয়েল, এটার কোয়ান্টিটি হচ্ছে 35 গ্রামস। সো ফুট মাস্ক আমি এখানে 20 মিনিটসের জন্য অ্যাপ্লাই করে সেটাকে ড্রাই হওয়ার জন্য ছেড়ে যাব। এই ফুট মাস্কে আছে স্টিম ডিস্টিল ম্যানজিস্টা এক্সট্র্যাক্ট লেমন গ্রাস অয়েল পিওর স্যান্ডালউড পেস্ট অ্যাপ্রিকট অয়েল ফুলার্স আর্থ অ্যান্ড অ্যাকোয়া ওয়াটার। সো আমরা ফুট মাস্ক কেন ইউজ করব, ফুট মাস্ক আমাদের স্কিনকে হাইড্রেট করবে এবং আমাদের যে ড্যামেজ স্কিন সেটাকে রিপেয়ার করবে আর আমাদের পায়ে যত পিগমেন্টেশন আছে সেগুলো সব রিমুভ করতেটা হেল্প করবে। সো এটা আমি 20 মিনিটসের জন্য অ্যাপ্লাই করে ড্রাই হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। এটা আমার 20 মিনিটস হয়ে গেছে এবং এটা একদমই ড্রাই হয়ে গেছে এবং এটা আমি নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। দেন তোমরা ডিফারেন্সটা হয়তো বুঝতে পারছো বা দেখতে পারছো নিজেই যে কতটা ইম্প্রুভ হয়েছে, কতটা চেঞ্জেস এসেছে। লাইক আমার এই পাটা অনেকটা ডিফারেন্স বোঝা যাচ্ছে, যা ডার্ক স্পট পিগমেন্টেশন ট্যান ছিল সবই রিমুভ হয়ে গেছে আর একবার ইউজ করার পরই এটা হয়েছে। সো আমি এতটা এক্সপেক্ট করিনি এত ভালো রেজাল্ট পাবো। দেন আমি এখানে ইউজ করব ফুট ক্রিম, সেটা হচ্ছে উইথ ক্লোভ অয়েল অ্যান্ড স্যান্ডালউড, এটার কোয়ান্টিটি হচ্ছে 30 গ্রামস। নর্মাল যেমন ক্রিম হয় সেটাও এটাও ওই রকমই এর টেক্সচারটা। সো এই ক্রিম কী করবে, এই ক্রিমের মধ্যে আছে শিয়া বাটার, ক্লোভ অয়েল, থিম অয়েল, স্যান্ডালউড অয়েল, কোকোনাট অয়েল ডেরিভেটিভ, কোকোয়া বাটার, জোজোবা অয়েল, পিওর হানি, লেমন গ্রাস অয়েল অ্যান্ড অ্যাকোয়া ওয়াটার। সো এর মধ্যে যে কোকোয়া বাটার অ্যান্ড জোজোবা অয়েল আছে সেটা আমাদের স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করবে আর স্কিনকে বিশাল সফট করে তুলবে। আর এটা আমরা কীভাবে অ্যাপ্লাই করবো, এটা আমি জেন্টলি মাসাজ করবো আমার ফিটে এবং কিউটিকালও আমি ঠিক সেমভাবে অ্যাপ্লাই করবো। এইটা আমরা স্নানের পরও ইউজ করতে পারি। সো মাসাজ করা হয়ে গেছে, সো তোমরা পার্থক্যটা দেখতে পাচ্ছ যে কতটা পার্থক্য বোঝা যাচ্ছে আর এটা ইউজ করার পর স্কিন সত্যি খুবই সফট ফিল হচ্ছে। সো আমার লাস্ট স্টেপ হচ্ছে নেল অ্যান্ড কিউটিকাল অয়েল উইথ জোজোবা অয়েল, এর কি ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে স্টিম ডিস্টিল অ্যালমন্ড অয়েল, সয়াবিন অয়েল, অ্যাপ্রিকট কার্নেল অয়েল, মাস্টার্ড অয়েল, জোজোবা অয়েল, ভিটামিন এ অ্যান্ড ই অ্যান্ড শিয়া বাটার। সো এটা আমি অ্যাপ্লাই করব, এখানে যে রোলার বল দিয়েছে সেটা দিয়ে আমি নেল অ্যান্ড কিউটিকাল এরিয়াতে খুব ভালো মতো এটা অ্যাপ্লাই করব অ্যান্ড ভেরি জেন্টলি মাসাজ ইন টু ইম্প্রুভ অ্যাবজর্পশন অ্যান্ড টু হেল্প ময়শ্চারাইজ অ্যান্ড কন্ডিশনস ইওর নেলস। সো এই অয়েলটা আমাদের কী হেল্প করবে, আমাদের যে ক্র্যাকিং হয় আর কিউটিকেলের যে পিলিং হয় সেটাকে প্রিভেন্স করবে আর সফট এবং স্মুথ করে তুলবে আর আমাদের যে থিন নেল আছে সেগুলোকে ট্রিট করবে। সো এটা আমি জেন্টলি মাসাজ করব কিউটিকেলে এবং নেলে।
পলিশ অ্যাপ্লাই করছি, ইটস টোটালি অপশনাল। This gives a salon like pedicure and manicure experience at home and so good for my skin in one use. Really happy with this product guys, and this is budget friendly and great manicure and pedicure kit. So tumra hoyto dekhei bujhte parcho amake ar kichu bolte hobe na je koto ta eta useful ar ekta use er por koto ta eta effect diyeche ar koto ta eta bhalo result ami peyechi. सो एटा आमी हाईलि रेकमेंड करब ये प्रोडक्टा, तुम्हारा सबा एटा यूज कर देखो। आई एम टोटाली सैटिस्फाइड विथ दिस प्रोडक्ट। और वीडियो जो भलो लेगे थे दें लाइक कमेंट एंड सब्सक्राइब करो हमार चैनल, एंड थैंक्स फॉर वाचिंग।